পুরস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে দু চার কথা বলবো আপনাদের সঙ্গে। যারা নিন্দা সমালোচনা এগুলোকে ভয় পান বা এগুলো নিয়ে বেশি চিন্তা করেন তাদের উদ্দেশ্যে বলবো আজকে দু একটা কথা। যে দেখুন, আপনি যাই করুন না কেন, যতক্ষণ জিন্দা আছেন ততক্ষণ নিন্দা আছে, যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার সমালোচনা আছে, মরে যাওয়ার পর মানুষ ভালো হয়ে যায়। তাহলে কি করবেন আর কি করবেন না, অবশ্যই এটা জানার জন্য আজকে প্রশ্ন করেছেন যে আপনার সমালোচনা হবেই, কি করবেন। মানুষ যখন বেঁচে থাকে আপনি যখনই অন্যের থেকে ভালো কিছু করার চেষ্টা করবেন আপনার সমালোচনা করা হবে। আর অন্যায় করলে, অন্যায্য কাজ করলে তো আছেই, ওই যে অশোকবাবুর গল্পটা বলি, অশোকবাবু তিনি খুব দান ধ্যান করেন, মানুষকে ভালোবাসেন, সেবা সহযোগিতা করেন, তার পেছনে কি সমালোচনা আছে জানেন? বলেন বেচারার অনেক দু নম্বরই ইনকাম আছে, ওই জন্য কিছু ভালো কাজ করে পুণ্য অর্জনের চেষ্টা করে। আর এক ভদ্রলোক তিনি সত্যি সত্যি অনৈতিক কাজ করেন, তার পেছনে সবসময় কানাঘুষো চলে। তাই আপনি ভালো কাজ করলেও সমালোচনা হবে, কিছু লোক ঈর্ষাকাতর হবে, ঈর্ষা পরবশ হবে, আর ঘর সংসারের ভেতরেও এটা হয়, আর আপনি খারাপ করলে সেটা তো আছে। তাই সমালোচনা নিয়ে, নিন্দা নিয়ে ভাবার দরকার নেই। রবীন্দ্রনাথ ঠাকুর, তার জীবনটা দেখবেন, তার জীবনে দেখতে পাই তার জীবদ্দশাতেই তার নামে লিখিত নিন্দা প্রচার করা হয়েছিল। রাজা রামমোহন রায়, তার জীবন কাহিনী আমরা জানি, তার সম্পর্কে কুকথা প্রচার করে দেওয়া হয়েছিল। নারী শিক্ষার প্রচারে বিদ্যাসাগর যে অগ্রণী ভূমিকা নিচ্ছিলেন সেই সময় তার বিরুদ্ধে নানা রকম বাজে কথা প্রচার করে দেওয়া হয়েছিল। বিধবা বিবাহের প্রচলন করছেন সেই সময়, কুৎসা প্রচার করে দেওয়া হলো, সমাজ অধপাতে যাবে। কিন্তু তারা যদি এই নিন্দা, তারা যদি এই সমালোচনাগুলোকে গুরুত্ব দিতেন তাহলে কিন্তু আজকে সমাজের সংস্কারটা হতো না, আজকে তাদের নামগুলো কিন্তু অক্ষরে অক্ষরে লেখা থাকতো না। আমরাও ঠিক সেই রকম, সংসারে সামান্যতম যা লোকে বলবেই, লোকের যাদের সমালোচনা করার কাজ তারা করবেই, আপনি আপনার কাজের প্রতি ধ্যান দেবেন। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে একটা জিনিস মেলাতে হবে যে আমার আত্মবিশ্লেষণটা ঠিক আছে কিনা, আমি নিজে ঠিক আছি কিনা, সেটা মিলিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আমাদের মনে হয় সেটাই কর্তব্য। তাই প্রত্যেককে বলবো যে এই যে সমালোচনাগুলো নিয়ে, নিন্দাগুলোকে নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই, একদম নেই, সামনের দিকে এগিয়ে যান, আনন্দিত একটা জীবন লাভ করুন, আনন্দে থাকুন, সবাই মিলে হাসি মুখে থাকুন, এটাই কথা। আর আজকে যিনি বলছেন যে আপনার সমালোচনা হবেই, কি করবেন, একদম মন খারাপ করব না, সমালোচনা হলে তা ভালো দিকটা নেব। আসলে সমালোচনা তো করি না আমরা, নেগেটিভ দিকটা, সমালোচনা হয় না, গঠনমূলক, ধ্বংসাত্মক, নেতিবাচক দুটো আলোচনাই হওয়া দরকার। আমরা একটা মানুষের শুধু খারাপটুকু নিয়ে আলোচনা করি, এটা সমালোচনা নয়, এটা নিন্দা চর্চা, পরচর্চা এগুলো হতে পারে। তাই বলবো এগুলো নিজেরাও শুনবেন না কখনো, করবেনও না, আর এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। যত মাথা ঘামাবেন মাথায় চেপে বসবে, ওভার থিঙ্কিং হবে, তখন কিন্তু এর থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে। তাই ভালো থাকুন, মনে রাখবেন আপনার থেকে অনেক বড় বড় মনীষী মহাপুরুষ যারা ছিলেন তাদেরও সমালোচনা হয়েছে, তারাও এর ঊর্ধ্বে যেতে পারেননি, তাহলে আমি সাধারণ মানুষ, আমার হবেই, তার এগুলোকে নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন।